আজকে অনেকদিন পর পরোটা আর তার সাথে আলুর দম, আর এইটা হচ্ছে একদম আমাদের এখানকার স্পেশাল একটা দোকান আছে, সেখান থেকে প্রায় সাই রাজু নিয়ে আসে। তো প্রায় 5-6 দিন পর, আজকে 5-6 দিন পর, অনেকদিন পর এই কারণে বলছি, তার কারণটা হচ্ছে এখন বাড়িতেই টিফিন বানানো হয়, বাইরে থেকে কিনে খুব একটা খাওয়া হয় না। তো এতদিন পরে বাইরের খাবার খেয়ে বেশ ভালো লাগছে। আর আজকে সকালবেলা রাজু পরোটাও এনেছে, তার সাথে বাজারও কিছু করে এনেছে, কিছু আমুদি মাছ নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে কাটা পোনা, তার সাথে মাংস, আর তার সাথে নিয়ে এসেছে বেশ একটু বড় সাইজের চিংড়ি নিয়ে এসেছে। তবে কাটা পোনা বেশি আনিনি, আমি বলে দিয়েছিলাম বেশি একদমই আনবে না, কারণ অতটা ইচ্ছে হচ্ছে না। তো সবার আগে আমি মাংসটা ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে নেবো। আর আমার মাংস ধোয়া মানে ওই যে একটা কথাই বলে না, অনেকেই বলে যে মাংস বেশি ধুলে নাকি রিঠে হয়ে যায়, রিঠা হয়ে যায়, আর মাছ বেশি ধুলে নাকি শিটে হয়ে যায়, এরকম কিছু একটা কথা, আমার ঠিক অতটা মনে নেই, ঠিক আছে? তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি, আমি কিন্তু মাংস প্রচণ্ড ধুয়ে নিই, আমার ভালো লাগে না, আমার মাংসের গন্ধ মানে ভালো করে না ধুলে, ফ্রেশ করে না ধুলে আমার ভালো লাগে। অনেকে এক দুবার তিনবার ধুয়ে ব্যাস ওটাকে রান্না করে বলে খেতে ভালো হয়, আমার দিক দিয়ে আমি একটুখানি ব্যতিক্রম। তো মাংসটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নেবো, তারপর মাছটা কাটতে বসতে হবে। আর এই আজকে আমাকে এই নিয়ে রাজুর সাথে ঝগড়া হয়ে গেছে, মানে মাছে যদি আঁশ থাকে না আমার প্রচণ্ড রাগ হয়, কারণ এই আঁশগুলো এতটাই মোটা হয় না, আমি যখন নখ দিই, কারণ বড় দেখবে বড় মাছ কিনলে আঁশগুলো অনেকটা মোটা মোটা চওড়া চওড়া হয়, তো যখনই নখ দিয়ে মানে ওটাকে ছিঁড়তে যাই পুরো নখের ভিতর ঢুকে যায়, তো আমার মানে প্রচণ্ড রাগ হয়। রাজু বললো যেখান থেকে নিই, যেহেতু বড় মাছ নিইনি আজকে, অল্প নিয়েছি, তো অন্য একটা দোকান থেকে নিয়েছি, সেখান থেকে ছাড়িয়ে দেয়নি। তো ঠিক আছে, কী আর করা যাবে, তো মাছগুলো আঁশগুলো ছাড়িয়ে নেবো, এবার চিংড়িগুলো কাটবো। ওই বাড়ি তো আজকে রান্না হবে না আজকে, কারণ আজকে হচ্ছে একাদশী, একাদশী ওই বাড়িতে রান্না হচ্ছে না, এই বাড়িতেই রান্না করবো আমি আমাদের জন্য একটু। আর তাছাড়া রাত্রিবেলা একটু স্যুপ বানাবো, সবজি দিয়ে একটু স্যুপ স্যুপ টাইপের কিছু একটা বানাবো, মাংসটা আজকে হবে না যেহেতু একাদশী আছে, মা শাশুড়িমা খাবে না বলে, ওই জন্য ভাবলাম যে মাংসটা আমরা কালকেই বানিয়ে নেবো। তো এখানে মাছ ফাছগুলো ভালো করে ধুয়ে সব কিছু রেডি করে রাখবো। আর একটা জিনিস বলো তো, এখন ধরো গরম আমাদের এখানে মানে হালকা হালকা পড়তে শুরু করে দিয়েছে, আর যখন ভীষণভাবে গরম পড়ে তখন কিন্তু মাছ সবজি যাই আনুক না কেন সকালবেলা, মানে এখন যদি বাজারে গেলে রাত মানে সকাল 11টা সাড়ে 11টা 12টা অবধি সবজি বাজার পাবে, আর যখন খুব গরম পড়ে 9টা সাড়ে 9টার মধ্যে বাজার পুরো ফাঁকা হয়ে যায়, কারণ আমাদের বাজারগুলো যেগুলো আছে পুরো একদম ধরো পুরো ওপরে রোদ, একদম প্রচণ্ড রোদ পড়ে মাথায়, তো রাত বেশি তখন অবধি মানে করতে পারে না, বসতে পারে না। তো সেই জন্যেই আর কি মানে এখন দেরি হলেও আর কিছুদিন পর থেকে আরও সকাল সকাল বাজার হাট চলে আসবে। আর মাছগুলো আমি ধুয়ে নিলাম, বললো 500 গ্রাম মতন আমুদি মাছ নিয়েছে, আমুদি মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার শ্বশুরও খুব ভালোবাসে। তো এদিকে আমি মাংসগুলো না এরকম করে আলাদা আলাদা করে রাখি, আলাদা আলাদা করে রাখার মেন কারণটা হচ্ছে যে তাহলে যখন আমি মাংসগুলো ছাড়াবো বা মাংসগুলো ফ্রিজ থেকে বার করে যখন রান্না করতে হবে তখন তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর যদি একটার মধ্যে যদিও মাংসটা অনেকটা বেশিও ছিল সেটাও একটা ব্যাপার, বাট আমি যদি ভাগ ভাগ করে রাখি ছাড়াতে অনেক সুবিধা হয়, কারণ আমাদের ডিপ ফ্রিজটা প্রচণ্ড হারে যে ফ্রিজারটা মানে এত ঠান্ডা হয়ে থাকে না, মানে 5 ঘন্টা 6 ঘন্টা পরে মাংস ছাড়ে, সেই জন্য আমি এখন এই প্রসেসটা আমি বার করেছি, সব আলাদা আলাদা করে ভাগ করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে আমি স্নান সারবো, পুজো সারবো, তারপরে আমি বাকি কাজগুলো সারবো, রান্না বান্না সব স্নান পুজোর পরে, এইগুলো আগে স্নানের আগে এই মাছ চিংড়ি না কেটে দিলে আমার একদম ভাল লাগে না, তো সেই জন্য আগে স্নানের আগে এই কাজগুলো করেছি। আর তোমাদেরকে কি বলবো, আমার মানে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে না বলে পারলাম না। এই যে বেডশিটটা দেখছো, এটার দাম নিয়েছিল প্রায় 2200 থেকে 2300 টাকা, আমার বিয়ের সময় কেনা, এটা কিনেছিল রাজু। আমি আর রাজু যখন বাড়ি ফিরে জামাকাপড় শাড়ি টাড়ি কিনতে গেছিলাম, তখন আমাদের নতুন খাটের জন্য ওই বেডশিটটা নিয়েছিল, আমি পছন্দ করে নিয়েছিলাম, খুব খুব সুন্দর, একমাত্র আমাদের ফুলশয্যার রাতে এই বেডশিটটা বিছানো হয়েছিল। তারপরে আমি ভাবতাম যে যখন আমার বাড়িতে খুব ভালো অনুষ্ঠান হবে, খুব ভালো অকেশন হবে, তখন এটা বিছাবো। এই করে করে আমার এতগুলো বছর হয়ে গেল, বিছানো আর হয়নি। হঠাৎই আমি এই বেডশিটটা ওপর দিয়ে পেরেছি, আমি বলি দেখি তো অন্যান্য বেড কভারগুলো বেছিয়ে দিয়েছি, এটা একটু বিছিয়ে দেখি তো কেমন লাগবে আমার এই ঘরে। তো সেই কারণে বার করে দেখছি যে বেডশিটটা পুরোটা ইঁদুরে খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ পুরো ফুটো করে দিয়েছে। আমার এত কষ্ট লাগছিলো যে তোমাদেরকে কী বলবো, কোথায় ছিল জানো, আলমারির মাথায়। এবার আমাদের বাড়িতে এত ইঁদুর হয়েছে, এত ইঁদুর হয়েছে যে আমাদের মানে মরণ দশার মতন অবস্থা হয়ে গেছে, ইঁদুর কিছুতেই আর মানে দাঁড়িয়ে পারছি না, এটা খেয়ে নিচ্ছে, ওটা খেয়ে নিচ্ছে, দেখো বেড কভার কী কষ্ট হচ্ছে হচ্ছে এই ওয়েট কভারের জন্য তোমাদের আর প্রকাশ করে। গুড মর্নিং, কেমন আছো সবাই, আশা করি তোমরা জাস্ট ফাটাফাটি আছো, আমিও দারুণ আছি। এটা হচ্ছে আমাদের রাজুদা, এখনো কাজ করতে বসেনি, আজকে এত গরম লাগছে বলছে, প্রচন্ড গরম। আর ওদিকে ছেলে আর অরেঞ্জ দুজনে বসে বসে মাওতার গান বাজাচ্ছে, এই যে দেখো।
ওই জন্য বলে না, সমস্ত জিনিস যখন আমরা কোনো জায়গায় স্টোর করে রাখি, সেটা যখন আমরা দিনের পর দিন ফেলে রাখি, একবারও সেটা যত্ন নিই না বা সেটাকে খুলে দেখার মানে চিন্তাভাবনাও করি না, তখন এমন কিছু ঘটে যায় জীবনে, তখন মনে হয় যে উফ, এটা আমি কেন করলাম, মাঝে একবারও দেখলাম না, কেন দেখলাম না, তখন এই জিনিসটা মনে হয়। এখন তো আমার ভয় লাগছে আমার আলমারিতে, যেখানে আমার বধুবরণ ফ্যাশনের শাড়ি থাকে সেই আলমারিটা নয়, কারণ সেটাতে পুরো একদম লক করা থাকে। আর আরেকটা পাশের যে আলমারিটা, সেটা এতটাই খারাপ আলমারিটা হয়েছে যে লক ফক কিছুই লাগানো আছে না, সমস্ত জামাকাপড় ওই একটা আলমারির মধ্যে। আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে আমার আলমারিটা কীভাবে ভরে গেছে, তো আমার সেটা নিয়েও ভয় লাগছে। তো এবার জানি না কী করবো, মানে এত ইঁদুর, মানে রাজু প্রত্যেকদিন সেই আটা কল আছে ওইটা দিয়ে দিয়ে ইঁদুরগুলো তাড়াচ্ছে আর কি, তবুও যাচ্ছে আর না। এখানে একটুখানি মাছ ভাজা করলাম, একটু আলু ভাজা, আর একটুখানি আমন্দি মাছের ঝাল করব। আমি না খুব একদম হালকা, মানে কী বলবো, আমন্দি মাছের মানে ঝোল যে হয় সেটা আমি আজ পর্যন্ত জানি না। আমি সবসময় দেখেছি আমার মাকে একটু আমন্দি মাছের চচ্চড়ি করতে, আর না হলে মাখামাখা করে ঝাল করতে, আর সেটাই আমি শিখেছি। আমাদের মাঝে আমি যে ঝাল বানাবো সেটা পুরো দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সত্যি ভীষণ ভালো লাগে, কিছুটা ভাজা খাবো আর কিছুটা মানে ঝাল করবো আর কি। সবটা রান্না যে করিনি, যেহেতু কালকে হবে, কালকে কাঠাপোনা মাছটা, সরি, কালকে মাংসটাও হবে আর তার সাথে আমুদি মাছের ঝালটাও হবে। তো এখানে আমি সবার প্রথমে যেটা ফোড়ন দিয়েছি সেটা হচ্ছে রসুন ফোড়ন। রসুনটাকে একটু থেতে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে নাড়া নাড়া হলে টমেটো আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এগুলো ছাড়া কিন্তু মাছের ঝাল একদমই ভালো লাগে না। তো এইরকমভাবে তোমরাও করবে, তোমরাও করো নিশ্চয়ই, কারণ মাছের ঝাল তো আলাদা কিছু নয়, একই সবার বাড়িতে কম বেশি হয়। তবে ফোড়ন হিসেবে অনেকে অনেক কিছু দেয়, পাঁচফোড়ন, কালো জিরে। আমি কিন্তু রসুন ছাড়া, মাছের ঝালে রসুন ছাড়া অন্য কিছু ফোড়ন দিই না। গোটা জিরে তখনই ফোড়ন দিই যখন হলো কাটাপোনা মাছের ঝোল করি, তখন আমি গোটা জিরে ফোড়ন দিই। তো এর মধ্যে একটু নুন আর টমেটো দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে, যতক্ষণ না তেল বার হচ্ছে মানে পেঁয়াজ থেকে, ততক্ষণ আমি নেড়ে ছেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। আর রান্নাবান্না আমাদের জীবনের একটা পার্ট, এগুলো করতে করতে আমি তখন তোমাদেরকে দেখালাম যে আমি সবজিটা গুছাতে গুছাতে মনে হলো যে না, ইস, আগে রান্নাটা করি তারপর বাকি কাজগুলো সারবো। তো সেই জন্য আজকে রান্নাটা আগে করে নিচ্ছি, তারপরে বাকি সবজি ফবজি যেগুলো আছে সেগুলো তুলব। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, মানে এতটাই দেরি হয়ে গেছে যে একটার পর একটা কাজ লেগেই আছে। মানে সকাল থেকে ওই টিফিনটা যদি না খেতাম তাহলে এখনও পর্যন্ত প্রায় 1:30 বাজে কিছুই আমার পেটে যেত না। তো লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে বেশ কষিয়ে কষিয়ে, যেরকম কালার লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। নিয়ে এবার এটার মধ্যে হালকা একটু জল দিলে ভালো হতো, আমি আর বোধহয় জল দিয়েছি বলে আমার মনে পড়ছে না, একটু কাঁচা লঙ্কা ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর নুনটা তোমরা স্বাদ মতন দিয়ে ধরের গুঁড়ো, এই ধরের গুঁড়োটা দিলে না একটু অন্যরকম খেতে লাগে, আবার অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে, আমি বেশিরভাগ দিই না, কারণ ধনের গুঁড়ো খুব একটা বেশি আমার পছন্দের নয়। আর এবার এই মাছগুলো দিয়ে একটু জল, একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতটাই দিতে মানে ভালো লাগে, সেই জন্য কাঁচা লঙ্কা আমি বেশি দিই। আমার গুঁড়ো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার তরকারি ভীষণ ভীষণ, মাছের ঝালটা করে নিচ্ছি। আর একটু নুন টেস্ট করে নিলাম, আমি নুন প্রচণ্ড টেস্ট করি, অনেকে আবার তরকারি না টেস্ট করে পুরো তাদের রান্না মানে আন্দাজ বুঝতে পারে মশলাপাতির, আমি অতটা বুঝ করে নিয়েই করি। তো এদিকে সবজি সবজি যেগুলো এনেছে সেগুলো প্যাকেট প্যাকেট করে রেখেছি, ছেলে ওদিকে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। বেগুনগুলো কাটা বেগুন মানে একদমই লাগে না, যেগুলো কালো বেগুন সেগুলো খুব ভালো লাগে আমার। বেগুনের মধ্যেও কত ভাগ দেখো, কিন্তু বেগুন ওই যে বলে না, আগের দিন তোমাদেরকে রেসিপিটা করে দেখেছিলাম, আর নতুন চ্যানেলে করেছিলাম বা এই চ্যানেলে দেখিয়েছিলাম, ওটার নাম হচ্ছে বেগুন সুন্দরী, ওটা অসম্ভব ভালো খেতে, ওটা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেও। আর এদিকে পালং শাক অনেকদিন পরে আনলো, গোটা চচ্চড়ি পরে এই পালং শাক ফের আবার আজকে নিয়ে আসে। আর পালং শাকটা খেতে মন্দ লাগে না, একটুখানি চিংড়ি পড়লেও যেমন ভালো লাগে, শুধু বেগুন দিয়েও বেশ ভালো লাগে। আর রাত্রিবেলা যে স্যুপ বানাবো তার জন্য রান্নাটা একটু কেটে রাখছি, একদম কিছু না, একটু ফুলকপি আর একটুখানি তোমার বিনস দিচ্ছি, আর তার সাথে আরও কিছু সবজি দেবো, দিয়ে এটাকে কেটে এইখানেও রাখলাম, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বানাবো, একটু গরম গরম স্যুপ খেতে খুবই ইচ্ছে লাগছে আর কি। আর গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়েই বানিয়ে নেবো, একদিন স্যুপ করে তোমাদেরকে দেখাবো। আমি কোনোদিন করি না, একবার মাঝে করেছিলাম আর এই একবার, এই দু সেকেন্ড এই নিয়ে দুবার কি তিনবার হবে। চিকেন স্যুপটা অনেকবার করেছি, বাট ভেজ স্যুপ এই ফার্স্ট টাইম। তো কেমন হচ্ছে স্যুপটা সেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই দেখাবো। আর যারা যারা এখনও নোটিফিকেশান পাচ্ছ না, তারা অবশ্যই কিন্তু আনসাবস্ক্রাইব করে একবার সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই দেখতে পাবে এই চ্যানেলে রোজ নতুন নতুন ভিডিও।
এই ঘরটাই থাকা হতো, এখন তো আর থাকা যায় না, শুধু রাজু কাজ মানে ওর কম্পিউটারে কাজ করার সময় তখনই শুধু এইখানে থাকে আর কি। একদমই বলতে গেলে আমার এই ঘরে শুধুমাত্র গোছানোর জন্য আর জিনিসপত্র রাখার জন্য, এখন স্টোর রুমের মতন হয়ে গেলে প্রচুর জিনিসপত্র তো রাখার এত অসুবিধা। তো এইভাবে দেখো পুডলি পুডলি করছি, শীতের পোশাক এবার আমাদের বক্স খাটের মধ্যে ঢুকবে, সেই কারণে এখন পুডলি পুডলি করে অনেক ঢুকিয়েছি, এবার আজকেও খানিকটা গুছিয়েছি। তো সবকিছু মিলিয়ে মিশে সব কাজকর্ম ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো করছি। আর তোমাদের আলমারির কথাটা বলেছিলাম, দেখো আমার আর জায়গা নেই আলমারিতে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখন আমার আলমারির পরিস্থিতি। মানে আমার ওই ঘরে আলমারি তো জায়গা নেই, পাশে দুটো ওই ঘরে দুটো আলমারি সবটাতেই শাড়ি ভর্তি হয়ে গেছে, এগুলো আমার নিজের পার্সোনাল শাড়ি, তাতেই এই অবস্থা। ওইটা এইদিকে খাবারেও ভর্তি, আর একটা আলমারি আছে সেটাতেও ভর্তি। এই এইটা আমি শিবরাত্রি স্পেশাল শাড়ি তোমাদের পরে দেখাবো, মানে পরবো আর কি শিবরাত্রিতে। আর এটা তো বিয়ে বাড়ির জন্য নিয়েছিলাম এই শাড়িটা। এই যা এখন আলমারির অবস্থা এরকম সিচুয়েশন, লক কিছুতেই লাগবে না, এইটা কিছুতেই এ হচ্ছে না, এটা ঠিক আছে বাট এটাতে এরকম সমস্যা হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, সেফ থেকো, আবার দেখা হচ্ছে, বাই টাটা, বাই বাই।